বৃষ্টি হচ্ছে দেখেছো? বৃষ্টি দেখেছো? বৃষ্টি দেখেছো? দেখো বৃষ্টি হচ্ছে। তুমি বৃষ্টি দেখছো? হ্যাঁ, তুমি যাও। এই দিকে বৃষ্টি হচ্ছে মামা। বৃষ্টি হচ্ছে? কিরকম বৃষ্টি হচ্ছে? ভীষণ সুন্দর বৃষ্টি। হাত দেয় না, জলে যাও না, জলে যাও না। এসো এসো মামা, এসো 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 ঘরে। তো বন্ধুরা দেখো, বাইরে প্রচণ্ড আওয়াজ হচ্ছে, কারণ হচ্ছে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো বৃষ্টি তো রাতেও প্রচণ্ড হয়েছিল আর কি এখানে। তো এখনো দেখতেই পাচ্ছ সকালবেলা কতটা বৃষ্টি হচ্ছে। এরপর বন্ধুরা আমি চলে এলাম আমার সকালবেলার নিত্য নৈমিত্তিক যে অভ্যাসটা আমি তৈরি করে ফেলেছি, সেটা হচ্ছে গরম জল দিয়ে লেবু খাওয়ার জন্য। তো এখানে দেখো আমি গরম জল নিয়ে নিলাম, নিয়ে আমি লেবুটা চিপে নেব। তো লেবুর রসটাও কিন্তু আমি দিয়ে নিচ্ছি, দিয়ে আমি চায়ের মতো করে হালকাভাবে লেবু জলটা খেতে থাকব। আর এটা খেয়ে কিন্তু আমার অনেকটাই উপকারে আমি মানে হচ্ছে আর কি, সেটা তোমাদের সামনে আমি শেয়ারও করছি। যত দিন যাচ্ছে দেখো আমার কিন্তু অনেক উপকার হচ্ছে, আমার মানে পেটের যে মেদগুলো ছিল সেগুলো কমতে কিন্তু সাহায্য করেছে। আর এদিকে দেখো চারিদিকটা অন্ধকার করে রয়েছে, আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে তো আমি ঘরে লাইট জ্বালিয়ে কাজ করছি। আর দেখো আমার ছেলেও বারবার এসে বৃষ্টি দেখতে যেতে চাচ্ছে। তো আমি এইবার মাছ সবজি এগুলো যা যা আর কি রান্না হবে সেগুলো সব বের করে রাখবো, কারণ বের করে রেখে আমি জল দিয়ে দিই, জল দিয়ে ভিজিয়ে রাখি, নইলে অনেকক্ষণ লেগে যায় গলতে। আর যেহেতু একেবারে গরম এখন নেই, আবার ঠান্ডা ঠান্ডা ব্যাপার চলে এসছে, তো সেই জন্যে কিন্তু আরও অনেকটা দেরি হয়ে যায় আর কি বরফ গলতে। তো আমি টুকটুক করে যখনই যেটা সময় পাই সেই কাজটা সেরে ফেলি, কারণ বাচ্চা নিয়ে কাজ করতে হয় আমার উপরে অনেক, মানে পুরো সংসারে সব কিছু। আবার হাজব্যান্ড আসার আগে রান্নাবান্না কমপ্লিট করতে হয়, হাজব্যান্ড প্রায় 4:30টার মধ্যে ঢুকে যায়, ছেলেকে আবার একটু স্কুলে দিয়ে আসতে হয়, বাদ বাকি সব কাজই তো তোমরা জানো। বন্ধুরা এবার আমি শাকগুলোকে বেছে দেব, বেছে তারপরে আস্তে আস্তে করে কুচাবো। তো আগে বেছে নিই শাকগুলো। আর বাইরে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে সেটা তো বলারই, মানে গরম পড়ে পারেনি, 2-3 দিন ধরে শুরু হয়ে গেছে অবশ্য বৃষ্টি। বৃষ্টিকাল আমার খুব ভালো লাগে, আমার খুব ভালো লাগে না, মানে মোটামুটি লাগে আর কি। মানে যখন খুব গরম পড়ে তখন ভালো লাগে বৃষ্টিকাল, নাহলে এমনি খুব একটা আমার পছন্দ হয় না, কারণ চারিদিকে এত প্যাচলা করে না, একদম ভালো লাগে না। তবে আমার সবথেকে পছন্দ অ্যাকচুয়াল গরম একটু বেশি পছন্দ হয়, কারণ যেহেতু চান করা যায়, ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা যায়, একটু সব কিছু দিক দিয়ে আর কি একটু ভালোই লাগে। কিন্তু আমার বর্ষাকালটা খুব বেশি পছন্দ হয় না, আমার মায়ের খুব পছন্দ ছিল বর্ষাকালটা। তো শাকগুলো বেছে ফেলি। শাকগুলো না ভালোই কিন্তু পচিয়ে আছে, দেখো পুরোটাই এখান থেকে সামান্য একটু বাদ যাচ্ছে আর কি। তো দেখো বন্ধুরা আমি এখানে কলমি শাক বাছতে বসে গেছি। তো এই শাক তো এখন আমি ডায়েটে প্রায় প্রত্যেক দিনই রাখছি। আর শাকে দেখো খুব বেশি পাতা নেই আজকে, এইটাতে তা কিছুটা পাতা আছে আর কি। তো এগুলোতে খুব বেশি পাতা নেই। হ্যাঁ, বৃষ্টি দেখতে দিচ্ছে না, দেখো ওর বাপি নাকি বৃষ্টি বেশি একটা দেখতে দিচ্ছে না। যাও দেখে আসো, যাও এই পেছন দিয়ে যাও, পেছন দিয়ে দেখো। আর আজ হাজব্যান্ড বললো যে হাজব্যান্ড আজকে ছুটির দিন বলে রান্না করবে, তো তার জন্য হাজব্যান্ড দেখো এখানে কাটাকুটো করতে বসে গেছে। তো বন্ধুরা দেখো আজকে রান্না বান্নাগুলো হাজব্যান্ডই করছে, আমি একটু হেল্প করে দিয়েছি আর কি, কিছু কিছু হেল্প করেছি, বাদ বাকি আজকে রান্নাটা হাজব্যান্ডই করছে। তো চলো দেখো। তো দেখো এখানে হাজব্যান্ড রান্না করছে, তো আজকে দিনটা আমার কাছে অনেক বেশি রিল্যাক্স লাগছে, দুপুরটায় আর এত খাটনি নেই। তো দেখো রান্নাও করে ফেলেছে, শাক করেছে, আর এখানে দেখো মাছের ঝোল বানিয়েছে, আর একটা মাছ দেখো এখানে ভেজে তুলে রেখেছে। তো দেখো এটা মাছের ঝোল। তো যাই হোক হাজব্যান্ড করে দিল বলে আজকে আর অতটা দুপুরবেলার হেডেক ছিল না, একটু রিল্যাক্স করতে পেরেছি। আর এখানে দেখো আমি ভাতও সাজিয়ে নিয়েছি, আজকে সবাই মিলে একসঙ্গে খাবো আমরা, যেহেতু অন্যদিন ছুটি থাকবে। তো বন্ধুরা দেখো থালা সাজিয়ে নিয়েছি, সবাই মিলে আজকে একসঙ্গে খাবো, যেহেতু আজকে সানডে, হাজব্যান্ড রয়েছে বাড়িতে, তো ছেলেও বসে গেছে। দেখো বাবু হাই করো, ছেলে এসে বসে গেছে, এই যা সবাই মিলে খাওয়া দাওয়াটা করে নিই বন্ধুরা, আর তোমরা দেখতে থাকো ভিডিওটা। এরপরে সন্ধ্যাবেলায় দেখো আমি গ্রিন টি খাচ্ছি, তো গ্রিন টিটাও কিন্তু অনেকটাই উপকারী,
ওয়েট কমানোর ক্ষেত্রে। তো সন্ধ্যাবেলায় দেখো আমি গ্রিন টি নিয়ে বসে গেছি। তো এইভাবে আজকের আমি কাটালাম দিনটা। তো বিকালের পর দেখো একটু খিদে খিদে পাচ্ছিল সন্ধ্যাবেলাতে, তো একটা তরমুজ ছিল, তো সেই তরমুজটা কাটা হলো, কেটে দেখো খাচ্ছি আর ছেলে হাজবেন্ড সবাই মিলে কিন্তু খাচ্ছি।